देखिए नीला चिको ने काला तु जदि हईती गलार माला तु जदि हईती अल्लाह वाला तु जदि हईती अल्लाह वाला कुरान वाला आज प्रति राते केंदे थी क्षमार आशा तुम्हें बोले गेछो ताई गुनाहेर क्षमा चाय घुम नहीं दुटी चोखे जन्नतेर आशाय आज प्रति रात चोखेर पानी छेड़े दे आज प्रति राते जेगे थी तुम्हार आशाय अद्दीन टीवी ইসলাম প্রচারের স্বার্থে তাহলে আমি অল্প কিছুক্ষণ কথা বলি কেমন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদেরকে সাতটি কারণে মুখে মাস্ক লাগিয়েছেন কয়টা সাতটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ ওয়া আমার উম্মত যে ব্যক্তি পূর্ণ আস্থার সাথে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বিধান দাতা নেই আইন দাতা নেই নির্দেশ দাতা নেই আল্লাহ জাল্লা শানুকে একক রব হিসেবে যারা মেনে নিবে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসালাতের একচ্ছত্র অধিপতি হিসেবে মেনে নিবে মহান আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে তো এখন আমরা আমাদের মুখে যে প্রমিসটা দিয়েছি আল্লাহকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো নবী নেই তিনি খাতামুন নবীন তিনি ছাড়া আর কারো এই সুন্নাহ মেনে নেওয়ার কথা নয় আমরা মুখে কথাটা বলেছি ঠিক মুখের দামটা আমরা রাখি নাই যেভাবে রাখি নাই একটা জমি সোনাপুর আমরা বিক্রি করলাম দশ লাখ টাকা কয় লাখ দশ লাখ টাকা বিক্রি করে বানা দেওয়ার পর কয় যে আরো এক লাখ বাড়া দিব বানা ফেরত যা কয় সেটা বানাটা ফেরত যা তা আমার মুখের কি দাম রইল সমগ্র বিশ্বের মানুষের আমাদের মুখের দাম নাই এই জন্য আল্লাহ কত তোদের মুখটা কেমনে চাইতাম মাস্ক লাগা আদ্য মাস্ক লাগা ঠিক না এরপরে আসে মা বাপে সন্তানেরে বলে সন্তান যখন ইয়াবা খায় নারী দর্শনে জড়ায় খারাপ কাছে জড়ায় মা বাপের মুখে সুনকালি পড়ে মা বাপে কয় পুত্রে তুই যে কামটা করছিস ত্রহু কেমনে সমাজের মুখ দিয়াইবি রে কেমনে মুখ দিয়াইবি মা স্বামীরে কয় তোমার ফোলা যা করছে কান কাটা যাইব নাক কাটা যাইব গোলামের উত যে ফোলা প্রোডাকশন দিছো নাক কাটা যাইব আমি খেয়াল করে দেখছি এই মাস্কে আসলে আমাদের নাক কাটা যায় গেছেন অর্ধেক কাটা গেছেনি এর মানে কয় দেখবেন আপনারা গ্রামের মানুষগুলো আমি তো লোকসাহিত্য নিয়ে বেশি কথা বলি কয় যে মাই মুরব্বীরা ইরে তুই যেটা করছ কাজ এ দুম্বা ভাগ করে সত্তার মাতবারে তোর কান দড়া লাগাইব কান আসেনি দড়া দুইটা দড়া এ দুইটা দড়া লাগাই দিছে ওরে কথা কয় না আমরা মহান স্রষ্টার সাথে এমন নাফরমানি করেছি আল্লাহ আমাদের ফেসটা চাইতে রাজি না আল্লাহ চ্যালেঞ্জ করে ফেরেশতারা বাধা দিছে বানাইন না আল্লাহ মারামারি ফাটি দি বানাইন না আমরা তো নাহন মুসাববি হবি আমদিকা ওয়া নুকদ্দিস লাকা আমরা তো আপনার তাসবিহ তাহলিল পড়তেছি ব্যবসা নাই বিয়ে শাদি নাই পেশাব পাখানা নাই সব সময় 24 আওয়ার্স আপনার তাসবিহ পড়তেছি মাওলা কি দরকার এই সমস্ত মানুষের আল্লাহ বলছেন থাম আমার কথার উপর কথা ইন্নি আলামু মালা আল্লাহ আমাদেরকে বানাইলেন কত মায়া করি সে মায়াটা আমরা রাখছি রাখছি এই জন্য আল্লাহ কো তোরা যা করতেছস বান্দা তোদের মুখটা আমি কিভাবে সামো মাস্ক লাগা তোদের মুখ আমি শয়তান নো কথা ঠিক কিনা এরপরে প্রিয় বন্ধুরা আসে বেশি সন্তান যখন বেশি ফাইজলামি করে আব্বা আম্মার সাথে বেশি অন্যায় করে চালাকি করে তখন কয় এতে আস্তা বানর এতে আস্তা এতে আস্তা বান্দর না বান্দরের মতো লাগে কালো রকমের মাস্ক খোলা তাকাইছেন কালো সুসালো ইডারে আমি দরবার মইল্য হিডারে আমি লাগাইতাম না সার্জিক্যাল ইডার সুন্দর আছে ঠিক নি রে একটা আস্তা মানুষ রে বান্দরের মতো আর কুত্তার মতো লাগে ঠিক রে কালো কালো ভাই উচ্চে উচ্চে যেটা আছে নি মানুষ তো ঠিক না দাউদ আলাইহিস সালাম যখন ওয়াজ করতেন তার তাওরাতের ওয়াজের বাণীতে
মানুষ বেকারার হয়ে মাহফিলে ছুটে চলে আসতো। পদ্মা মেঘনা নদীর মাছগুলো চলে আসতো, লোহিত সাগরের মাছগুলো চলে আসতো, কুমিরেরা চলে আসতো। হুজুর কত ভালো লাগে আপনার কোরআনের মধ্যে। তখন তার উম্মতেরা যেগুলা খুব শেয়ানা খুব চালাকি করত, তারা মাছগুলা ধরে নিত। মাছেরা অভিযোগ জানায়, ওমার আলাহী, আমরা ডাঙ্গায় চলে এসেছি, তুম্বা পটোয়ারি এলাকা চলে এসেছি তোমার বাণীগুলো শোনার জন্য। তোমার দাউদ নবীর সুরের মূর্ছনায় ঠিক দেখতে পারি না রে মাওলা, তোমার বান্দারা আমাদেরকে ধরে ধরে কোরবান দেয়। তখন আল্লাহ জাল্লা শানু বলছেন, তোমরা মাহফিলের মাছগুলো ধরো না। শনিবারে তাদের পবিত্র দিন, তিনি ওয়াজ করতেন। আল্লাহর নবী বললেন, তোমরা মাছগুলো ধরিও না। তখন তার উম্মত এমন চালাকি করেছে, শনিবারে মাছ ধরে না, মাহফিলের চতুর্দিকে জাল ফেলে রাখে, আর মাহফিল শেষ রবিবারে তারা মাছগুলো ধরে, ঠিক না? তখন ওই তার উম্মতেরা একদল রং সাইতে মাসে কোনো পক্ষে নাই, শুধু ওই দলগুলো বেঁচেছে। আর যারা মাছ ধরছে, যারা রং চাইছে, যারা ডাক দেয় নাই, তিন পার্টির আল্লাহ বলছেন, কোন ও আমার বান্দারা, না ফরমান বান্দারা, তোমরা বানর হয়ে যাও, বানর হয়ে যাও, ঠিক না? বেশি চালাকি করছে, এই জন্য আল্লাহ আল্লাহ সাহানু তাদেরকে বলেন যে তোমরা বানর হয়ে যাও। মাই মুরব্বীরা ফলা যেটা চালাকি করে বানরামি করে, এতে আস্তা বান্দরে না কয়নি, আস্তা বান্দর হনুমা কয়নি। এই জন্য বানরের সুরত করি আমাদেরকে মুখে সুনকালি লাগাইছে, কিনার সাদা সোদ আর কালো মাছ কালি কানে দড়া লাগাইছে, লাগাইছে নি আমাদের মুখের দাম নাই গো, ঠিক না? এই মুখ আল্লাহ দিয়েছে আল্লাহ জিকিরের জন্য। আমার হাসিব পেয়েছে বলছে, সূর্যের 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত বোল্টেজের যদি লাইটটা লাগায় 1,000 ওয়াটের যে আমাদের হ্যালোজিন লাইট গুলো, এরপর এটা ধরতে পারে না, ফোকা পড়লে পুড়ি যায়, ঠিক না? ওই হ্যালোজিন লাইট গুলা ক্যামেরার জন্য যেগুলো ইউজ করা হয়, কেলভিন বেশি, সেলসিয়াস বেশি, তো 1,00,000 ডিগ্রি তাপমাত্রা যে সেখানে দিছে, দি বায়ু স্তর দি বিন্যাস করে নাইট্রোজেন চক্র দি, আর তারপরে বাতাসের চক্র দি, বিভিন্ন রকমের আচ্ছাদিত করছে, রিফাইনিং করে করে সাকুলির মাঝে 26-27 ডিগ্রি তাপমাত্রা এখানে পৌঁছে, কত প্রযুক্তি তার, ঠিক না? এরকম লাইট এই দুনিয়াতে দিলে কেবল এত বাদ ধরবে না, হোল্ডার কিসে, হোল্ডারও তো কাম হবে না, ঠিক না? আবার সূর্য থেকে আরো মহা নক্ষত্র আছে, অ্যামিক্রন সিটি নক্ষত্র, সূর্যরে যদি হেতে তো 1,50,000 গুণ সেলসিয়াসের বাঁধি যদি অ্যারেস্ট করি, অ্যামিক্রন সিটি নক্ষত্রের কাছে নিয়ে যায়, আদা আদি যাই, হে জলি ফুরি শিকল সজলি কেউ ভাই আমি নাই, আরে হে থানাত নিয়ে লাভ হইতো, অ্যারেস্ট কি করবি, নাই আমি নাই আমি। তো এই যে নেয়ামতগুলো দিচ্ছেন আমাদের মুখে, আল্লাহ একটু জিকির চাচ্ছেন, আল্লাহ একটু সেজদা চাচ্ছেন, বান্দা আমার একটা সেজদা দে, তোর স্ত্রী দিছি, নিয়ামত দিছি, সম্পদ দিছি, ক্ষমতা দিছি, বান্দা আমি তো কিছুই চাই না, বান্দা রে অক্সিজেন সিলিন্ডারটা লাগাই দিছি রে বান্দা, করোনা ভাইরাসে ধরলে তো 80,00,000 টাকা বিল, কত লাখ, 80,00,000, তোরে তো আমি 80 বছর খাওয়াইতেছি, 1 টাকাও নিন বান্দা, তুই আমাকে একটু আল্লাহ বলে, রব বলে, আলহামদুলিল্লাহ বলে, থ্যাংক ইউ দে, দিছি আমরা আল্লাহকে। 810 কোটি মানুষ, 700 কোটি মানুষ আল্লাহকে মানেই না, মুসলমান যারা আছে মসজিদে 2 জন, তারপরে আর সব মানুষ হাঁটে মাঠে ঘাটে, সব বিজি, আরে মোবাইল নামক একটা জানোয়ার আছে, এ মোবাইলে 24 ঘন্টা কানে লাগায়, বক 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 বক, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যুবকেরা এভাবে কয়, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আল্লাহ কত কার থ্যাংক ইউ দেশ, আমি থ্যাংক ইউ হওয়ার দরকার, 5 বার আমার অফিস থেকে গেছেন রেড অফার দিচ্ছে মুয়াজ্জিন হাইয়ার আল ফালা, আসো আমাকে থ্যাংক ইউ দাও। আমরা যদি সেজদা দিয়ে মহান আল্লাহকে বলি, সুবহান রাব্বিয়াল আলা, মাবুদ আপনি সুবহান, আপনি অনেক বড়, আমার আল্লাহ রহমতি হাতে আমাদেরকে মুসিয়া বলেন, ও বান্দা তোর আর কোনো ভয় নাই, এই পৃথিবীতে নিয়ামত দিয়েছি আমি তোমাকে, আমি পরকালে ও জান্নাতের মালিক বানাইয়া দেব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে তো আমরা সেজদা দিচ্ছি না,
নামাজ পড়ছি না, আমাদের মুখে আল্লাহর জিকির নাই, আমাদের মুখে নবীর দুরুদ নাই, আছে কি না? সব বক 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 বক। এই জন্য আল্লাহর টার্গেট হলো কথা কম, কথা কবি না, মাস্ক লাগা। কি লাগা? হ্যাঁ, ডাক্তারের মুখেও মাস্ক, রুগীর মুখেও মাস্ক, সিস্টারের মুখেও মাস্ক, অ্যাম্বুলেন্সের যিনি ড্রাইভার এর মুখেও মাস্ক। কি রে, তাহলে ভাইরাস না থাকে মাস্ক? ভাইরাস টাইরাস কিছু লোক তো করে মুখ বান্ধি দিচ্ছে। ট্রাকে যখন স্পিড ব্রেকারে ট্রাক থামে, সাক্ষাৎকার নিছি ডাকাতি, কেমনে ডাকাতি উড়িয়ে দরজাটা খুলিয়ে বসি যায়, লগে সাথে কাছে সার্জেন্ট আছে, পুলিশ আছে, র্যাব আছে, ওরা তো আর খেয়াল করে না। ট্রাক চালায় ফাঁসে ডাকাত বসে রয়েছে, কথা কবি না, কথা কইলে ঢুকে দিব, দিয়েলা দিয়েলা, সুরিকে দুই হাতে ধরে রেখেছে, দিয়েলা দিয়েলা, আছে বেশি তো টাকা নাই, 3-4 হাজার, একটা গাই দিমু আর 10 লাখ টাকা দিবি, ডাক্তারের দিবি, জাগা মতে দি লাভ নাই, দিয়েলা। এ সালায় আর সালায় আর এ কো দিয়েলা, ও ভাই মাফ করেন না, মাফ করে দি পুলিশও, এরা তার জানে না, বন্ধুর মতো কথা কইলে তো তিমু ঢুকায়, ঠিক কি না? ওরে কত ঠিক কি না? র্যাবের মুখেও মুখ বাঁধি এলা, আসামি ধরিয়ে মুখ বাঁধি এলা, সব মুখ বাঁধা মারি, আল্লাহ টার্গেট হলো তো করে আমি মুখ বাঁধি ধরছি, রাইতাম না আমার বাংলাদেশের সহস বহির বিশ্বের সকল মুসলমানের সকলের মুখে গান কি হবে? ওরা দূরে বুকে চাপিয়া সহস দেয়ের সহস দে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? তুমি এখনো আল্লাহর দিকে ফিরে আসলে না? তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অফার দিচ্ছেন? আল্লাহ তাআলা শানু কি অফার দিচ্ছেন? মহান আল্লাহ বলছেন, ও বিশ্বের মানুষ, তোমরা প্রি সেক্সের দিকে যাও না, আমার নবী আর আমি আল্লাহ যে নির্দেশনা দিয়েছি যৌন ইনস্ট্রুমেন্ট ফুলফিল করার জন্য এই মোতাবেক জীবন গাড়ি চালাও, এই কাজী হয়ে তোমাদেরকে বিয়ে পড়াইয়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত, জান্নাতে যে যৌবনত্ব তোমাদেরকে দেওয়া হবে ওই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না রে উম্মত, সেখানের যৌবনত্ব আর কোনোদিন তোমাদের মিটবে না, ধ্বংস হবে না, ঠিক কিনা? আর দুনিয়ার যৌবনত্ব যত মেডিসিন খান লাভ হবে না। সোনাপুর বাজারে যায় আমার দুম্বা ফাটোয়ারির বুড়া হাজি সাহ, মাছ মুলা বাটি মাছ কত? 400 টাকা, কই একটু কম রাখো। বুড়ার কান কিন্তু খোলা, ওই হ্যান্ড মাইকে হিমাচল কাউন্টারের কাছে তো হ্যান্ড মাইকে ক্যাম্পাসারে বেসে ওষুধ বেস্তি আছে সালসা। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? বুড়ো এদিকে খেয়াল, আর এদিকে মাছ মুলায় আরো একটু কম রাখো। বলো, একদম বাজে কথা, একদম মিথ্যে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বর চিরস্থায়ী যৌবনের অফার দিয়ে থাকি। যৌবনত্ব নষ্ট করেছেন আজকে আপনার 80 বছর, আমাদের কোম্পানির একমাত্র একটা ফাইল আপনি সেবন করেন, 3000 টাকার ফাইল, মাত্র 300 টাকা, আপনি 18 বছরের বকবকে যুবক হয়ে যাবেন, বাবি সাহেব বা দাদি খুব খুশি হবে, তাহাজ্জুদ পড়ে আপনাকে দোয়া করবে, অনেক টাকা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে, আজকে আমাদের কোম্পানি থেকে নিয়ে যান, আমরা আর হয়তো আসবো না, নিয়ে যান, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়া যাইয়ে মুখে দাও এক বোতল ভরি দাও, বাড়িতে একসাথে খাই এনেছে বুড়া, বিকামের বোতল কাম নাই, ঠিক কি না? এই বিশ্বে শুধুমাত্র একটা কোম্পানি, ও যুবকেরা ও বৃদ্ধরা, শুধুমাত্র একটা কোম্পানি তোমাকে চিরস্থায়ী যৌবনত্বের অফার দিয়েছেন, সেই কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোম্পানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আসলে যুবকেরা, অশ্লীল গানের কারণে আল্লাহ তোমাদের মুখে মাস্ক লাগাই দিছে, কথা ঠিক কি না? তোমরা কানে ইয়ারফোন লাগাও, তারপর চোখে তোমরা মোবাইল দেখো, এরপর তোমরা মুখ দিয়ে অশ্লীল ছেট করো, অশ্লীল গান গাও, আল্লাহ জাল্লা শানু নারাজ হয়, সমগ্র বিশ্বের মানুষের মুখে মাস্ক লাগাই দিছে, কথা ঠিক কি না? আমার যুবকেরা জান্নাতের হুর খুঁজলো না কোরআনের কাজ করিয়া, আমার যুবকেরা
কেমন মহিলার জন্য গান গায় শোকের পানে ছেড়ে দেয় আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় ঠিক কি না মহান আল্লাহ প্রতি রাত তোমাকে ডাক দেয় ও আমার বান্দা হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু আসো আমার বান্দা কারা ক্ষমা প্রার্থনা করার আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব ঠিক কি না তাহলে যুবক তোমার গানটা চেঞ্জ করো গান গাও অসুবিধা নাই তবে কি গাইবা আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা আজও প্রতি রাতে গান আসে না আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় ঠিক কি না আল্লাহ তাআলা শুনো আমাদেরকে ক্ষমা করার জন্য ডাক দিতেছেন আমরা কিন্তু নাই কথা ঠিক কি না আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাত আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় ঠিক না তুমি প্রতি রাত জেগে থাকো কাঁদো মহান আল্লাহর নিয়ামতের জন্য আল্লাহ তো তোমাকে দেওয়ার জন্য রেডি তুমি তো চাইলে না সমগ্র বিশ্বের মানুষ আল্লাহর দিকে ফিরে আসতেছে না স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় গবেষণা হইতে আছে পড়ালেখা হইতে আছে আল্লাহ বলছেন পড়ালেখা করো বান্দা কি ইকরা বিসমি রব্বিক কাল্লাযী খলাক বান্দা রে পড়ো রে বান্দা পড়ো তবে সেই পড়াটা পড়ো যে পড়ার ভিতরে আমি আল্লাহর নাম আছে আমার মোহাম্মদের নাম আছে সেই পড়াটা পড়ো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সেই পড়া কি এখন আছে নাই আল্লাহর পড়া নাই প্রত্যেকে জ্ঞানী বিজ্ঞানী কত কিছু আমরা হচ্ছি কিন্তু আল্লাহকে চিনতে পারতেছি না আমরা কোরআন সহি করে পড়তে পারতেছি না কোরআনের একটা অনুবাদ শিখতেছি না আমরা পড়তে আসি আল্লাহ আমাদের এই সমস্ত পড়ালেখার উপরে খেপা থুতুর পড়ালেখা স্কুল কলেজ বন্ধ লকডাউন আদ্দু মাস লাগা ঠিক কি না আমার মাদ্রাসা গেছি এতটুকু জঙ্গল হয়ে গেছে 4-5 মাস পরে গেছি আমি গেলাম জঙ্গল রে অনবজি তোরা পড়স নিজের চক্ষুটা বন্ধ করি সর্বচক্ষু বন্ধ করে অন্তরের চক্ষুটা খুলি দেখেন কি পড়তেছি আমরা ক্লাস 10 তারপরে 9-10 এর বালেক বালেক ছেলে পেলে ঘন্টা বসা রাখে যদি 9:50 মাস করে সোজা হো আরামে দাও আর ঠিক না তাহলে মহাগ্রন্থ আল কোরআনের ফর্দার আয়াতের তো জব করে দিছে ঠিক না এই যে একটা বালেকে মাইয়া এইভাবে শিক্ষার নামে অশিক্ষা হইলো তাহলে এই পড়ালেখা আল্লাহ কিভাবে আমাদের চালু রাখবেন কোন বছরে খোলা হয় আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ না করুক যদি বিশ্বযুদ্ধ লাগে তো তো পড়ালেখা ইয়ে টং হইছে টঙ্গ ওরে কথা কয় না আগে শুনছি ছোটবেলা বইগুন বেশি ছবি সাই চলিয়েছে ঝুমুর তো অহন বই আর বেসন লাগবে না ছবি ঘরে ঘরে আছে বই সব উলিয়ে খাইতে আছে আর তেল তেলা ফোকা করতেছে বাচ্চা দন তোরে আল্লাহ বাসাক আমি খাচ্ছি মহাশয়কে কুড়ুর 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 কারণ যে পড়াটা পড়ছে মানুষ আল্লাহর পড়া নাই তো ওর কথা কয় না আমার ফুতির বিয়া আমি ডাল দি ভাত খাই আল্লাহ কইছে পড়বেন লাই এমন পড়া পড়তে আছে 30 লাখ টাকা দি সায়েন্সে ভর্তি করালেন ডাক্তারি ভর্তি করালেন আর আপনি বাচ্চারে কোরআন শিখেলেন না একটা সপ্তাহে একটা আয়াত পড়ুক একটা সপ্তাহে নবীর একটা হাদিস পড়ুক এটা বাস্তব জীবনে আমল করুক এরকম মুসলমান তো নাই ঠিক কি না আজকে এত হাজার মানুষ আপনারা এসেছেন কোরআনের স্টুডেন্ট 100টা ফ্যামিলির ভিতরে একটা ফ্যামিলি তো কোরআন তেলাওয়াত করেন না ঠিক কি না আমরা ওই যে হাসিব ভাই বলছে আবেগে কই আল কোরআনের আলো সংসদের হে মাতার জালো তোর ঘরে তো কোরআন নিবি রইছে কোরআনের আলো নিজের হৃদয়ে হৃদয়ে আলোকিত করে আগে মনের হৃদয়ের টাওয়ারকে মহান আল্লাহ টাওয়ারের সাথে সংযোগ করতে হবে তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে ঠিক কি না মুসলমান তা আল্লাহ আমাদের মুখে এই জন্য মাস্ক লাগিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ি আমরা আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم দশ প্রায় 750 কোটি মানুষ আমার আল্লাহকে মানে না ঠিক কি না এই সুন্দর মুখে যে মুখে
একটামাত্র বাক্য তেলাওয়াত করলে মনে প্রাণে বিশ্বাস করলে জান্নাতের মালিক হওয়া যায়। সেখানে গ্রহের 750 কোটি মানুষ কুকুর পালে প্রতিপালন করে করে কিনা, এই কুকুর প্রতিপালন করে কুকুরের সুমো দেয়, আব্বা আম্মাকে সুমো দেয় না, সোনামণিকে কোলে নেয় না, ঠিক কিনা? আমেরিকা, রাশিয়া, চায়না সহ সমগ্র পৃথিবী যারা জ্ঞান বিজ্ঞানকে ধারক বাহক মনে করতেছে তারা কুকুর সুমা দেয়। মহান আল্লাহ বলেন, বান্দা তোর এত সুন্দর মুখ আমি নিজে হাত করে বানাইছি, তুই এই কাজে চলে গেছ, কুকুরের লই তোর বসবাস, তোর মুখ আমি সামু না, কুকুরের মতো মাস্ক লাগা, কুকুরের মুখ ধারণ কর, কথা ঠিক কিনা? সব এখন মাস্ক লাগা লাগায়, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি থিওরি দিয়েছেন? ইজা ওয়ালাগাল কালবু ফিনা ইয়াহদিকুম ফালিয়াগসিলহু সাবা মাররাত ইহদাহুম্মা বিত্তরাতুরাব ও আমার উম্মত, যদি কুকুর তোমাদের কোনো প্রাণীতে মুখ দেয় তাহলে ওই পাত্রটা তোমরা 7 বার ধৌত করো। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে 7 বারের আগে 6 বার ধুইলেও জীবাণুটা নষ্ট হয় না। তাহলে এত সুন্দর মুখ দিয়ে আমার আল্লাহ জিকি করে, এত সুন্দর মুখ মানুষ হচ্ছে আশাবুল মাকলুকাত, যে মানুষেরা কুকুরকে এভাবে সুমো দেয় সারা পৃথিবীর মানুষেরা, এই মানুষের মুখে মহান আল্লাহ মাস্ক লাগানো কি দরকার ছিল কিনা? এই জন্য আল্লাহর টার্গেট হচ্ছে, দেখছি তোদের মুখ আর দেখা লাগবে না, মাস্ক লাগা, ঠিক না? আর মাস্ক শুরু হয়ে গেছে, আর ওই যে বলছি স্পেশাল বাহিনীর মুখেও বান্ধা থাকে, রুগীরও বান্ধা থাকে, আসামিরও বান্ধা থাকে, এরপরে ভাইরাস কেমনে ঢোকে আমার বুঝে আসে না। সে কথা মহান আল্লাহ বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, বান্দারা জুনু দানলাম তারা ওহা, আমি আল্লাহর এমন এমন সৈন্য রয়েছে রে বান্দা, যে সৈন্যগুলা পৃথিবীর কোন দূরবীনে দেখা যায় না, স্যাটেলাইটে দেখা যায় না, সেই সৈন্যগুলা আমার নির্দেশ প্রাপ্ত, আমার সৈন্যগুলা কাজ করে। যদি আমার সৈন্যের আক্রমণ থেকে বাঁচতে চাও তাহলে আমি মাওলাকে সেজদা করো, কোরআনের ছাত্র হও, আমি আল্লাহ তোমাদেরকে জীবন ধারণ করার ব্যবস্থা করে দেও, ঠিক না? এখন আমরা যেভাবে চলছি পৃথিবী লকডাউন খুলে কিনা আমার মনে হয় না, ঠিক না? আমরা তো আল্লাহর দিকে নাই, মহান আল্লাহ আমাদেরকে তার দিকে আসার তৌফিক দান করে, পড়ি আমিন। সারা পৃথিবীতে ওয়ানডে ম্যাচ শেষ হইলে ফুটবল ম্যাচ, এরপরে কি রেসলিং খেলা, এখন মহিলাও রেসলিং খেলে, দেখি মহিলা একটার একটা ঘুষায় এই মোটা মোটা হাত ঘুষি মারে, ঘুষি আবার ইয়েল দিয়ে ঘুষা, আবার ফাউড়ে এমন এমন ঘুষায় ঘুষায়, এটা দেখো রেসলিং, এটা দেখো ওর কথা কর, এটা দেখো কি কর, আবার দর্শক আছে লাখ লাখ দর্শক গ্যালারিতে, দুইটা মেয়ের খেলা দেখে, ছেলেদের রেস্টিং খেলা দেখে খুশি হয়, আবার কি একটা এমনি মার না পিড়ে না খেলুনি, ওর খেলুনি মারে পুরুষ মহিলারা এখন মারে, মহিলারাও খেলে ঠিক না? ছেলেরা খেলে আর কোয়াট নো এলবি, আল্লাহকে বহুত জোগাড় দিছ, এরপরে গ্যালারিতে জোগাড় কিভাবে দেয় দেখছেন? আর্জেন্টিনার গ্যালারির গুলার জোগাড় একরকম, ব্রাজিলের গুলার জোগাড় একরকম, ব্রাজিলের গুলা জোগাড় দে হো 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 হো, ঠিক না? আর্জেন্টিনার গ্যালারিতে জোগাড় দে, যখন দিয়ে ঘুম মারানো না বলটা নেয় হো হো, 50 লাখ লোক দর্শক এক টানে টান টান উত্তেজনা, টান টান সারা পৃথিবীর মানুষ, তোমরা যেভাবে খেলতাম অসাথে গেছো আর চিৎকার দাও, আল্লাহ কর দেখছি বহুত নো মাস লাগা মুখ বন্ধ কর, ওর কথা কয় না কি বন্ধ কর, ঠিক নেই তো আর খেলা লাগতো না, মুখ বান বলার মুখ বান মাস না ওয়াক ওয়াক, এখন সব স্টেডিয়াম বন্ধ কিনা? আল্লাহ জাল্লা শানু কো স্টেডিয়াম সব বন্ধ, কাবা বন্ধ, মদিনা মুনাওয়ারা বন্ধ, দেখছি কাবাতে কি করো, পিকনিকের মতো হাজিরা তামসা করে ও, ঠিক না? তাফ করি আসি বিন্দাউদ মার্কেটে আই বিড়ি ধরালা বুঝলে শোকশো 1 ইঞ্চি ভিতর না কি হয়েছে না, আমরা কাবা শরীফের ভিত্তি দেখি একটু খাইয়ে রাখি আছে না, যে জিনিসটা কুত্তে খায় না কথা কয় না, আমাদের দুম্বা ফাটোয়ারি সোনাপুর দেখবেন সকালবেলা, তারপরে 21 এক্সপ্রেসের এখানে স্টানে দেখবেন কুকুরে ফাঁকা না খা সিয়াটিয়া গ্রাম নেয়, বেনসেল সিগারেটের যখন পরিত্যক্ত অংশটার দিকে আসে এটার দিকে গ্রাম, এটি মাংস খাই নেই আমি কুত্তই লইছি কি, এটি আমি কুত্তা খাই নাই, ওটা ঠিক কিনা?
আর মানুষ হইয়ে তুই মুখে এগুলা খাস, বৈকালে নাস্তা করস, শোয়ার আগে সাহার পানি, তিনবার ভাত, নয়বার নাস্তা, আর কিছু না খায় বাঙালি মুড়ি খায়। মা বে সাবজেক্ট আমার বুঝে আসে না, মুড়ি খায়, মুড়ি খায়, ফান খায়, তারপরে সিগারেট খায়, সিগারেট খায়, এরপরে ফান ছাপায়, ছাগলের মতো জিভে ইয়ার বন্ধ নাই, আর লোক মুখ বন্ধ কর, বোধ খাইছ, মাস্ক লাগা, ওর কথা কর, মাস্ক লাগা না খায়, মাস্ক লাগা, ঠিক কিনা? সামনে মাস্ক আবিষ্কার হবে, দেখ দিছি তো থাকবো, এ সিদ্ধ দি আর কি করবে বুঝে ফেলবে, ঠিক কিনা? কিভাবে তোমার পবিত্র মুখে তুমি সিগারেটটা কিভাবে রাখো? ও যুবক তুমি কিভাবে মদ গাজাইয়া বা খাও, তুমি কিভাবে মাদক দ্রব্য গ্রহণ করো? ও আমার আলেম বন্ধুরা, এত সুন্দর মুক্তার মতো দাঁত, তুমি এ দাঁতে কিভাবে ফান্টা রিসিভ ফান্টা গ্রহণ করো? পুরা দাঁত তরমুজের বিশির মতো হয়ে গেছে, ঠিক কিনা? কি হাসতেছে, কি মানুষ আসে নাকি দৈত্য আসে, ঠিক কিনা? আল্লাহ আমাদের জাতিকে এগুলো বোঝার তৌফিক দেখ। এই জন্য বেশি খাম 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 সারা বিশ্বের মানুষ খাম খাম, তারপরে গোলালুরে পজিশন করে কি কই ডালে কি ক এ ফ্রেঞ্চ ফ্রাই, গোলালুরে সিললে সিললে ক এয়ারপোর্ট ক ফ্রেঞ্চ ফ্রাই, ওমা দেশ দেশি জরুরি মুরগারে ফোড়া দি ক গিরিল, কি ক আস্তা গিরিল ক, হুজুর একটু গিরিল খাবাইবেন নি, আমি কো আজকে খারাপ হইছি নি, আর তো জানালা ভরে দিবি ঘটনা না কিতে কন্যা, হুজুর মুরগ আর কি ফ্রাই করছি ফ্রাই, এ বেশি কাম 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 করছে, এই জন্য আল্লাহ কো বহুত খাইছ, মাস্ক লাগা, আল্লাহ আয় আল্লাহ জিগির না কিছু আদ্দ মাস্ক লাগা আদ্দ, যদি আবার খাইতে চাস আল্লাহ জিকির, আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم তারপরে আরো একটা মজার কথা কই, করোনা রোগীরে ধরেনি, আক্রমণ হইলে হের কাছে হইয়ে না, ছেলে বেলে ডরে আইয়ে না, এই একটা ভাইরাস দিছিল আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত একটা লামেসাস রোগ, এটা রেকর্ড, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ, আমারে কেউ শুইও না গো আমি, ঠিক না? দেখছ তুই শিল্পীর গান বহুত বছর আগে আবিষ্কার হয়ে গেছে, ঠিকই হন, আমারে কেউ, আমারে কেউ শুইও না গো আমি, ঠিক না? আর তোরে কেউ শুইত না, আর তো কি টানিয়েলা টানিয়েলা, এত লাশ কিটা টানিয়েলা, ওরে ঠিক কি না? দেখছি ভিডিওতে লাশের টানি ব্যাগের টানি কবরে ঢুকায়, অথচ একটা মুসলমানের লাশ বিধান লুকি কাঁধে নিয়ে বুকে করে সুন্দর করে দুলার মতো সাজায় দিবে, আল্লাহ আমাদের উপর এত খেপা, এত লাশটা টানিয়েলা, ওর কথা কর টানিয়েলা, কি করিয়েলা টানিয়েলা, জানাজাগুলো কেন বন্ধ? এখন জানাজা যারা দিতে আসে তারাও মুখে মাস্ক, আস্তা একটা খারাপ লোক, লোকটা কেমন আছিল বাহ, কেমন আছিল ওরে বাবা, এই পর্যন্ত জীবনে কোনো লোক শুনলাম না যাতে খারাপ, তাহলে খারাপ কে? আবার কিছু কিছু আছে আমরা আলেমরা কই, তারপরে লোকটা কেমন ছিল কো ভালো, বস আবার সার্টিফিকেট দিয়েলা জান্নাতে, আবার সোয়াইতে কো মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মিল্লাতে কিছুই আসিল না, সে কয় মিল্লাতে রাসূলিল্লাহ, এই মিথ্যা কথাগুলো বলতে 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 আল্লাহ কইছে আর কবর দন লাগবে না, দেখছি কবর কিটা কো টানিয়ে লাও টানিয়ে লাও, কি করিয়ে লা টানিয়ে লা, আবার খেয়াল করি সাই আকসার বক্তৃতা অনেকে জানা দেয়, অনেকে বক্তৃতা দিয়ে হুজুর উপর নামাজ পড়ালো, আইও নামাজ পড়ালো, আবার অনেকে বক্তৃতার টাইম মিস করবে এই জন্য উজু ছাড়াও জানাজা পড়ে, বিশ্বাস করেন এটা আলতা সোনোগ্রাফি করলে ধরা যাবে, ঠিক কি? আসে তাড়াতাড়ি পথে দাঁড়িয়ে গেছে জানাজা রাত তিন মিনিট, এবার বক্তৃতারা সাজা আলম, হ্যাঁ এখন আমাদের সামনে বক্তিমা ফিরে না উমককে, ঠিক না? আসলে উজু করার টাইম আনো, আল্লাহ কো দেখছি রে জানাজাতে কি কিছু না সুচিয়া তো টানিয়ে লেতে টানি ঢুকা কবরে ঢুকা, ঠিক না? এই জন্য আল্লাহ জাল্লাহ শানু আমাদেরকে মাস্ক লাগাইতেছে, আর কি আমরা যেভাবে সিটিং বাজির খেলা খেলতেছি, হাইডুডু কানামাসি দাড়ি বান্ধা খেলছেন নি, কানামাসি কি সুইলে মাই, ঠিক না? ঠিক না? সি 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 করে দৌড় দিলে ছোটবেলা, সুইয়ালে তেলে দম থাকলে মার, আবার হাইডুডু তো কি টিক
টিক টিক টিক টিক টিক টিক টিক শুনলে মাই শুনলে মাই এখন এমন একটা ভাইরাস আল্লাহ দিছে আমাদেরকে যে শুইব হোসেও মার যাইও ঠিক না যে শুইব সেও মার যাইব কারণ আল্লাহ আল্লাহ শানু কয় তোরা যে আমি আল্লাহর সাথে সি খেলা শুরু করছো থাইডুডু খেলা শুরু করছো আমারে ভাইরাসে দইলে মার যাইবি রে ঠিক না অনপন্তা বাসার জন্য কি করছে মাস লাগাইতে আছে আসলে কি বাইসতেছে না বাইসতেছে না বাইসতে হলে মহা মুনিবের দরবারে আমাদেরকে আসতে হবে আল্লাহর দরবারে সারেন্ডার করতে হবে আল্লাহ ভুল করছি তারপর আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহকে ঠিক আছে ভাইরাসটা এখন দিয়ে দিছি যদি তুই মারাও যাস তুই শহীদ দে এই ঘোষণাটা দিয়েছেন কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে করোনা ভাইরাস কে নয় আপনারা সতর্ক থাকবেন তাওয়াক্কুল করবেন তাওয়াক্কুল বিল আসবাব সুন্নাহ আর ভয় পাবেন করোনাকে যিনি নিয়ন্ত্রণ করেন তার নাম একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনি কে তিনি কে চিৎকার দিয়ে বলো মুসলমান তিনি কে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো করোনা ভাইরাস তোমাকে স্যালুট দিবে কেউ বা ওনার কাছে যাওয়া যাবে না ঠিকই না এই ভাইরাসে যদি মরতাম আমি আপসারি আরো তিন মাস ধরে ওয়াজ করতে আছি হোমানে সাবা সাবি কিলা কিলি মুসা মুসি যে রুহু এক কাশের লগে আমি নাই ঠিকই না ও আল্লাহ তো হেফাজত করতেছে যদি আগামী দিন মরেও যায় অসুবিধা নাই প্রিয় বন্ধুরা তা আসল আরো একটা কথা বললাম না মহান আল্লাহ কর তোরা বহুত বিজি যদি জিজ্ঞেস করি সেলমান সাহেব কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো বিজি আফসারি সাহেব কেমন আছেন আফসারি তো মোবাইলও রিসিভ করে না বিজি কলকাতা 18 ঘন্টা ডিউটি কয় ঘন্টা মালয়েশিয়া গেলাম এক শ্রমিককে জিজ্ঞেস করলাম কি রে ডিউটি কি 18 ঘন্টা কইলাম আসতে যেতে ইন্ডাস্ট্রিতে কজুর আরো 2 ঘন্টা কইলাম খানা লনি কজুর আরো 2 ঘন্টা লাগে কইলাম তো আগামুতা হুজুর আরো 1 ঘন্টা লাগে তো রইছে আর 1 ঘন্টা না তুই নামাজ ফরজ কতক্ষণে হুজুর সময় হয়নি মহান আল্লাহর টার্গেট হলো বান্দা ও বান্দা আমি আল্লাহ বলে দিয়েছি ফাইজা ফারাগতা ফাসব ওয়াইলা রাব্বিকা ফারগাব ও আমার বান্দা যখন তুমি রাহাত পাও একটু ফুরসত পাও আমি আল্লাহ জিকিরে জিকিরে গবেষণা গবেষণা হৃদয়কে আলোকিত করবে কথা ঠিক কি না আমরা যারা ব্যবসা বাণিজ্য করি সকাল 8টাতে দোকানে চলে যাই রাতের 12টায় চলে আসি দিন নাই রাত নাই আমরা রিজিকের পিছে দৌড়াচ্ছি কলকারখানা যারা চাকরি করি এগুলা যারা ম্যানেজমেন্ট করি এইভাবে আমরা দুনিয়ার পেছনে এমন ভাবে দৌড়াচ্ছি দুনিয়া আমাদেরকে লাথি দিচ্ছে আমরা আল্লাহর দিকে দৌড়াচ্ছি না মহান আল্লাহ কয় এমন ভাবে তোদের বিমানবন্দর এমন ভাবে তোদের সমগ্র পৃথিবীর রাষ্ট্রযন্ত্র পর্যন্ত আমি আল্লাহ লকডাউনে ফেলে রাখবো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখবো মাদ্রাসা বন্ধ করে রাখবো আমার কাবা বন্ধ করে রাখবো এমন সময় পাবি রে বান্দা তবে আমাকে ডাকলেও আমি আল্লাহ তখন শুনবো না কথা ঠিক কিনা সব আমরা কি বিজি সব আমরা তাহলে আজকে আমরা প্রমিস দিতে পারি কিনা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ যত বিজি থাকি তোমাকে সেজদা দিব লিল্লাহি তাকবীর ও যুবক তুমি হুন্ডা ড্রাইভ করো চালাও হৃদয় আল্লাহ জিকির রাখিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ও আম্মাজিরা পর্দার আলের আমার আম্মাজিরা উঠুন ঝাড়ু দিবেন জিকির করবেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এভাবে করবেন ফাঁক শাক করবেন জিকির চালাইবেন অন্তত 24টা ঘন্টার ভিতরে 2টা মিনিট হলেও আমার মাহবুবের বাণীটা তেলাওয়াত করবেন গবেষণা করবেন অবজার্ভ করবেন তারপরে এইভাবে আপনি রিসার্চ করে নিজের জীবনে বাস্তবায়িত করবেন প্রতিটা মানুষ যদি আমরা এই শিডিউল গ্রহণ করি আল্লাহ চাইলে করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে মুক্ত করে দিতে পারে ঠিক না আর সমগ্র পৃথিবীর মানুষ আমাদেরকে ট্রিট করে ক্রিটিসাইজ করে মুসলমানে কিসে আল্লাহরে লই আছে কই আল্লাহ দেখা যায় না এই জন্য আল্লাহ এই বিশ্বে বর্তমানে অদৃশ্য গায়েব ভাইরাস দিয়ে দিয়েছে করোনা ভাইরাস ঠিক কিনা এই যে নেট এ সারা পৃথিবীটা গায়েবের উপরে চলছে আমরা আল্লাহকে দেখি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই কোরআনের কোন রকম ছায়া কফি এখানে মহাগ্রন্থ আল কোরআন কিভাবে নাজিল হয়েছে আমরা দেখছি দেখছি কিনা এই জন্য কাফেররা বলে যে দেখা যাহা যায় না তাহা বিশ্বাস কিভাবে করি তাহলে দুম্বা পাটোয়ারির মোবাইল মাত্র 1 পয়সা দামের মোবাইল কিভাবে টাওয়ারে করে এখানে জসিমকে নিয়ে
আমেরিকা নেয়, আমেরিকার জসিমের আনি, জসিমের ওয়াইফের কাছে দেখায়, কি রেঁধেছ ফাঁকা ফাঁকশাক করেছ, তারপরে কফি খাইবে নাকি? 8,000 কিলোমিটার দূরে জীবন্ত ছবি দেখা যায় নেটের মাধ্যমে। নেটে কোনো সংযোগ আছে? নেট মানে জাল, মানে এই গায়েবের জাল ফালা রয়েছে। একটা ক্যামেরা কি আমার দিকে, তারা কি আমার শুয়েছে, কেউ কি আমার বডি টাচ করছে? কিন্তু সবাই আমাকে দম পেতেছে, আফসারি সাহেব আপনার প্রতিটি কথা বিশ্ববাসীর কাছে কে আমার পর্যন্ত সেভ করে দিব, পৌঁছাই দিব, যা যা বাম্পার লেতেছে, ইতি ক্যামেরা, ইতি ক্যামেরা। এখন আমরা যারা গায়েবের ছাত্র, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সামনে জান্নাত, শুধু এই কলমার টিকিটটা ইন্টারনেটে লও। সোনাপুর কালিতারা জসিমের কম্পিউটার দোকান থেকে আপনি টিকিট কিনছেন সৌদি এয়ারলাইন্স, সৌদি যাবেন, ঠিক কি না? টিকিট একটা ছোট্ট দাঁড়া দিছে, এতটা এত মিনিটে ছাড়বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টাকা নিছে আপনার থেকে 60,000। এটা কেমনে কেমনে নি, তারপরে ঢুকি গেছে ডলার হয়ে গেছে, কি গেছে? আজ থেকে যদি 10 বছর আগে যদি কেউ বলতো যে এটা মোবাইলের ভিতরে করে আপনার জন্য 10,000 টাকা পাঠামো, বুড়িয়া কি বলতো? গোলামের ভূত, ডাকাতি আর ফারস না, মোবাইল কেমনে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, কালি তারা শেষ 3টা নম্বর বললে টাকা আমাকে দিয়ে দিবে, ইতি বিকাশ, ইতি বিশেষ, কাশকে বিকাশ বলা হয়, ঠিক না? এটা কাশ দিয়ে ঢোকে টাকাটা, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আপনাকে স্বাগত। এবার হে মফিজের মতো গড়ে গাড়ে এরকম এক্সকিউজ মি, কোথা থেকে আসছেন? আমি সোনাপুর থেকে। দেখি হাতে কি, হাতে কি দেখা যায় টিকিট? হ্যাঁ হ্যাঁ, সৌদি এয়ারলাইন্স, ওই সি 6 নম্বর কাউন্টার, যান 3 ঘন্টা পর আপনার ইমিগ্রেশন, যান যান। হ্যাঁ গেছে আর আরো দেখি, এদিকে ইয়াল্লা রো, ঠিক কি না? গেছে আর আবার ইমিগ্রেশনের সিল চাপ্পর মারে দিছে টিকিট রিডার, এত বড় টিকিট টুকরো এটা মারে দি, কবরের ভিতরে ঢুকেছে, কবরের ভিত্তি দিয়ে আবার আসতে বিমানও, এটাও কবরের মতো। এবার সুন্দর সুন্দর মহিলারা শর্ট প্যান্ট পরে দিন না, এক্সকিউজ মি, থ্যাংক ইউ স্যার, এনি নিড হট ডগ, কফি, টি, চাবে না, কি সুন্দর কয়াল, ঠিক না? যারা যে টিকিটটা কিনছে সবাই এর সোনাপুরে জেনে কয় পাগল, 60,000 টাকায় শেষ, কি কয় কাগজের ভিত্তি বেলে বিমান আছে, তারপরে 20 জন বিমান ভালা আছে, এরা বেলে কি চা খাওয়াইব, বিমান বেলে কি আকাশের মধ্যে বেলে এর পায়খানা করাইব, ভাত খাওয়াইব, দেখে পাগলের মাথা খারাপ, ঠিক না? ঠিকই বিমানে খানা চলতে আছে। এরপরে আর সকল যাত্রীরা আফসোস করে, আমরা বিশ্বাস করলাম না, টিকিটটা অনলাইনে নেটের মধ্যে কিনলাম না, আফসোস করে। ঠিক তদরূপ সমগ্র পৃথিবীর মুসলিমেরা হাসর মাঠে আফসোস করবে, কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফিস থেকে অনলাইনের টিকিট কাটলাম না, ঠিক না? এই জন্য আল্লাহ সাল্লাহ শানু কর, তোদের নেট অফ কর, আব্দু মাস্ক লাগা, আব্দু আর ভালো লাগতে না, গবে সোনা মোনা বাদ দি, মাস্ক লাগাই, ঠিক না? ও বিশ্ব মানুষ আসো আল্লাহর দিকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের দিকে আসো, আসো মহাগ্রন্থ আল কোরআনের দিকে, তোমার মুখ উজ্জ্বল হয়ে যাবে, দয়া হে কাত মুস্তাফসিরা, তুমি হাসবে, নজুবা নতুবা তোমার মুখে এখন মাস্ক লাগাইছে, সামনে বিশ্ব মাস্ক দিবস আসতেছে, উজুহু ইয়াওমাইজিন তাবিয়াতু উজুহু ইয়াওমাইজিন, তারপরে সেখানে তোমার মুখ থাকবে গোলাটে আলকাতরার মতো। আপনারা কি চান আমাদের মুখ হাসর মাঠে মাস্ক লাগা আলকাতরার মাস্ক থাকুক, চান কি না? তাহলে যদি না চান, মুখ যদি উজ্জ্বলই থাকতে চায়, এবাদত করুন, নামাজের দিকে আসুন, কোরআনের দিকে আসুন, মহান আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমরা, আমিন। মাস্ক মুক্ত বিশ্ব হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আবার মানবতার এই সুন্দর মুখ উজ্জ্বল হোক।